বলবেন আমাকে তুমি তুমি এই পর্যন্ত চলে আসছো আশ্চর্য কি ফালতু লোকটা কি বলতো না ভাই আমি কি এখানে আসি কোনো অনলাইন কোর্স তুমি প্লিজ এখান থেকে যাও হ্যাঁ তুমি এই পর্যন্ত আসার সাহস করলে কেমন করে বাবা আমি কি ভুল করছি এভাবে ব্যবহার আমাকে চেক করে নাও বাংলা কি মাসি বলবো আপনাকে আপনাকে মোটেও খালা মনে হয় না আপনাকে মনে হয় যে কিছু হিন্দি সিরিয়ালে কিছু মহিলা খালি কুজামি করে শয়তানের খারাজিল কি সেই রকম মনে হয় আপনি অগমতন সেম সেম সেই রকমই লাগতে আছে আম্মু এত অপমানের পরে তুমি এখানে থাকবা প্রোডাকশনে ছেলে পেলে ডাকো ওদেরকে বিচার করো দেখেন আমার এই ভাই সে একটু বলদা প্রকৃতির দেখে আপনারা অনেক অপমান করছেন ইডিয়েট লঞ্চের নানান কিছু বলছেন কিন্তু তার একটা ভাই একাব্বর ওরে ভাই সুমন একটা ব্লুটুথ বয় সে ফেসবুক মেইনটেইন করে এগুলো বুঝিয়ে গেলে হবে না আপনাকে আমি ফুল দিয়েছিলাম আপনি মেলা মাঝে ফালাই দিয়েছেন ফুল এরপরে যা দিমু তা আপনি সহ্য করতে পারবেন না ভাই কি দেবা ওরে বেটা যা দিমু হেজেকাল দিমু হেকালে বসবে হাই গুড নাইট সি ইউ আমরা চলিয়ে যাই সময় মতন ফের পাইবেন খাওয়ান কি করলো এই পিলে খাইয়া তুই তো একটা বেসম খাইয়া হাসপাতালে কেটা দৌড়ে গিয়া নেই মুই খাওয়ান সামাজিক পারবো না বাবু মজা লাগতে আছে তোমরা যা খাইতে পারবে না এই মোটে দেবার কি মামা ফোন দোলা ভাই খাও যে যে মিলে পারে খাও আরে দশটা না পাঁচটা না মোড়ে দুইটা হইতেছে মোর বাগি না আহা আজকাল বুঝান যদি বা ইচ্ছা থাকতো হলে কি যে আনন্দ পাইতে আহা মনে করাইও না মোর আছে কেটা মোর আছে তো তোমার বই নেই মোর বহের মধ্যে এখনো হয়ে আছে স্মৃতি এইয়া মনে কর দিয়ে আমার মনটারে আর খারাপ কর দিও না হাই হেই এই আজকের খুশির দিন তো এটা হ্যাপি ডে এর মধ্যে শোক দুঃখের কথা বললে লাভ নাই মামা বিদেশের কথা শুনছি যে সেখানে এই বিদেশিরা আব্বা তারা যে এই ইসে বসে ডিনারে বসে তারা অনেক সময় ধরে খায় না হ্যাঁ আর একসের কথা কয় আরে ব্যাটা হয় এই বিদেশি গো ডিনার একটা দেহার মতো বিষয় বুঝতো ওই মাইন্ড টাইন লয়া বইয়া ওই যদ্দূর না যায় হ্যাঁ বেশি এই এখানে কেউ আছে একটু দেখতে পারবা কয়েকটা ওয়াইন টাইন ভাই তুমি এই চামুচ দিয়ে খাইতে আসো কার চামুচ দিয়ে খাইয়ে কি আসবে রে খাইতে হবে আজ দিয়ে খাইলে সেরকম বোঝন যায় যে কতটুকু খাইছি ওটা একটা ভদ্র সমাজে বইছো যে উক্তিগুলো করস ইচ্ছে করে পাড়াই মারিয়ে লাই বলে কি কোন ধরনের কথাবার্তা বলো ব্যাটা না তোকে লগে আমি আর থাকুন আমি নিয়ত করে দিয়ে হেলাইছি এই যে ইটালি চলে যাবো মামার সঙ্গে চলে যাবো এ ফিরে যাবো পাড়ারো পাড়া কথা অংশ কোদাল দোয়া তো আমি যাচ্ছি আরে না এ সাইবে বলে ইচ্ছেন ফুডের বো ফুডা ড্যাডি আমরা চমৎকার একটা ভদ্র জায়গায় এখানে এসেছি আপনি যে চেষ্টা করতে আছেন আমাকে ইনসেল করা এটা কিন্তু ঠিক হইতে আছে না কি মামা বলো থাও খাওনের গালে একে অপরে আঘাত করে কথা না বলিলেই ভালো আতাহার ভাই আমরা এভাবে কাজ করি না আসলে আমাদের তো ডেট নাই ব্যাংককে যাওয়ার কথা ছিল শুধু আপনি বললেন তাই ডেট দিলাম ভাবি এইসব বিষয়গুলো আমি সব জানি ওয়েট
আমি ক্লিয়ার করে বলে দিই, দ্যার ইজ নো ভাবি, মাই নেম ইজ জাহান, আপনি আমাকে জানু বলেও ডাকতে পারেন। ওকে জানু, জানু। তুমেরা জানু হ্যায় তুমেরা দিলবার, তুমেরা জানু হ্যায় তুমেরা। হ্যাঁ এ বড় এস আমরা যদি ঘুরাই চাইরি ছোকা, হুম সুখের জুতি নষ্ট হইবে, সাউন্ড দরকার নেই, খা। ডিসকাস্টিং মিলন, আমার একটা কথা আছে, ওই যে লক্ষ্য করে দেখেন, ওই যে বুড়ো লোকটা আছে না, তার দুটো ছেলে, তিনজনের চেহারা কিন্তু সেম, একই রকম, ইন্টারেস্টিং, ইট মাইট বি এ ওয়ান্ডারফুল স্টোরি, আই হোপ। কি ফালতু কথা বলতেছো মিলন, আশ্চর্য, এখানে ইন্টারেস্টিং এর কি দেখলা? একটা বুইরা আর বুইরার দুটো ছেলে গুন্ডাদের মতো, এটা ইন্টারেস্টিং লাগছে তোমার কাছে? এই যে দেখো কেমন শয়তানের মতো করে তাকায়। ম্যাম আছে, ইন্টারেস্টিং আছে। কি করছে আমার জামাটা, আল্লাহ আমার এই দামি জামাটা একদম শেষ করে দিয়েছে, দেখ দেখ। এক্সকিউজ মি, আমার চামচটা কি আমি ফেরত পাইতে পারি? আই ছোট লোকের দল, এরকম করে চামচ ফেলে কেউ? ছোট লোক কেমন রে, ছোট লোক কি আমাদের বলছে? এ তোরে পয়দা করছি কি করতে, সুপ্রাও না কেমন যাই গে আব্বা, কেডা কি বলতে আছে না বলতেছে হননের দরকার নাই, খাই এলেন ওই ঠান্ডা হই যায়। তুমি তো একটাই বলো জোলা করতে পারো, জম্মে মজা হয়েছে। এখান থেকে চামচের ছুড়ে কে মারছে? হ্যাঁ ওরা সূর্যে মারিনি, আই মুকুরা মানে মুরগির ওই রান যে রান্না করছে, সে ভালো করে জাল দেয় না, সিদ্ধই না, ওই টাডি এর উপর কোপ দিছি, আস্তে সিদ্ধ ওখানে চলিয়ে গেছে, তা আমি কি করব? হেইডাই যে রানছে হেরে দিয়ে যে জ্ঞান আর জ্ঞান কা, আব্বা কাল লেজ কথা বলছে জ্ঞানী করতে সমস্যা কি, এখানে তো চামচ আর রাখা আছে। ডিসগাস্টিং, আমার কত একটা দামি একটা স্যুট সেটা নষ্ট হইলো, এটা হইলো ফালতু খালেক, ও ইয়ে যে গায়ে দেশে, ওই কত সনের কথা কম, 88 সনের দিকে ওই যে সৌদি আরবে তুন দুম্বা পাঠাইছিল খয়রাত, ওই দুম্বার গায়ে ওই জিনিস আছে, অত মরে ফিজি দিল বুঝনি মুনে কয় কি, এই উদাহরণ আপনি পাইছেন কই? এটা কি বলছেন আপনি, আপনাদের অ্যাটলিস্ট সরি বলা উচিত, কয়েক ফির সরি কইয়ে দেওয়া কথা, সরি সরি, আপনারা আপনারা খান, খাইয়ে ওঠেন, ঝগড়া করছে লাভ আছে, খাওন ঠান্ডা হয়ে যায়, এরকম বলো আমি জীবনও দেই নাই।